সবচেয়ে বেশি অ্যাভয়েড করবেন ইহুদির বাচ্চাদের সম্পদ। আছে না নাই? এমন কেউ নাই যার পেটে ইহুদির খানা নাই। কোক, পোক, স্প্রাইট, পেপসি, মেরিন্ডা, আছে না, ম্যাগি নুডলস, কাদের? ইহুদির বাচ্চাদের। কলগেট কাদের? কি সুন্দর করে ব্রাশ দিয়া দাঁত মাজে, অধিকাংশ দাঁতগুলো শেষ। ইহুদির বাচ্চারা সব সময় মানুষের ধ্বংস চায়। এই যে বিড়ি খান 555, আছে না, মালিক কারা, বেনসন মালিক কারা, ইহুদিরা, সানসিল কারা মালিক, ডোব কারা মালিক, অল ক্লিয়ার। মাথায় খুশকি হলে ডাক্তারে লেখে অল ক্লিয়ার। পোলা তিন মাস ব্যবহার করছে, চুল সব শেষ। যাওয়ার পরে কয় ডাক্তার কি ওষুধ দিলা, কয় না আমি তো অল ক্লিয়ার। এত শয়তান এগুলো, এগুলো ব্যবহার করবেন না। কি ব্যবহার করবেন? একটু হাতে সরিষার তেলের সাথে একটু হলুদ মিশিয়ে একটু দাঁত মাজেন, রাতে মাজেন। দাঁতের মাড়ির যত রোগ আছে সব আল্লাহ ভালো করে দেবে। আম পাতা দিয়ে দাঁত মাজেন, নিম পাতা দিয়ে মাজেন, নিমের মতো শ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক পৃথিবীতে আর একটাও। ডায়াবেটিস যেগুলো হাত পা লুলো হয়ে গেছে, ডায়াবেটিস হয়ে ইনসুলিন নিতে নিতে বুড়ো হয়ে গেছেন, এরা এক মাস নিম পাতা সিদ্ধ পানি খান, ডায়াবেটিস আব্বা বকে বিদায় নেবে। এটা শ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক, সারা ঘরে ঘরে বাংলাদেশে আছে না নাই? কে দিয়েছেন এত নেয়ামত? বাংলাদেশের মতো এত নেয়ামতে ভরা দেশ দুনিয়াতে আর একটাও। বারো মাস সবজি আছে না নাই? একটা কপি কত দিয়ে কিনেন? ফুলকপি 20 টাকা, 25 টাকা, ধরলাম 50 টাকা। আমেরিকার উল্লুকেরা একটা কপি কিনে মাত্র $5 দিয়া, এখন বাংলাদেশের 500 না, এখন $120 ডলার, কত, 600 টাকা একটা কপি। টমেটো খাইবেন? খাওয়া দিবে জন্মের খাওয়া। কত নিয়ামত আমার দেশে, ঠিক না? ঠিক, নিয়ামতে ভরপুর, খায় না? একটা পেয়ারা, 1 কেজি আপেলের প্রোটিন থাকে একটা ছোট্ট পেয়ারা, একটা পেয়ারা খাবেন থাইরয়েডের সব সমস্যা আল্লাহ দূর করে দিবেন। এত নেয়ামত কে দিয়েছেন? বলছে শুধু একটু আমার স্মরণ কর আর আমার শুকরিয়া আদায় কর, কোনো হিসাব নেব না। দুনিয়াতেও খাবো, মৃত্যুর পরেও খাবো। সে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে তারা কখনো বলতে পারবে না আমি ঈমান এনেছি, নামাজ পড়া আমার ইখতিয়ার, কালেমা পড়া। কোনো লোক যদি বলে, আল্লাহ বলছেন লাইক রাহাফিদ্দিন, ও মূর্খ, ও কালেমা বোঝেনি, দিনের ব্যাপারে জবরদস্তি নেই, এটা হলো বিধর্মীদের জন্য, অন্য ধর্মদের জন্য। আপনি জোর করে কোনো খ্রিস্টানকে নামাজে আনতে পারবেন না, ঠিক না? ঠিক, কোনো হিন্দু ভাইকে আপনি ফোর্স করতে পারবেন না, কিন্তু যে কালেমা পড়েছে কোরআনের আলিফ থেকে ইয়া পর্যন্ত সব তাকে মানতে হবে, একটা অক্ষর ছেড়ে দিবে সে কি? আরো জোরে বলেন, কালেমার পরেই হলো নামাজ। কোথায় আছে কথাটি? সূরা বাকারার প্রথম 2 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন গায়বের প্রতি ঈমান আনবা, ঈমান আনার রেজাল্ট হলো তুমি মসজিদে যাবা 5 ওয়াক্ত। কোথায় যাবেন? মসজিদে। উযু করলেই গুনাহ মাফ করে দেন কে? মায়েশা হঠাৎ করে একদিন প্রশ্ন করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই লক্ষ কোটি মানুষের ভিতরে কিয়ামতে আপনার উম্মতদেরকে আপনি কেমনে চিনবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শুনো আয়েশা, চিত্রা ঘোড়া যেরকম শত ঘোড়ার ভিতরে চিনা যায়, আমার উযু করা উম্মতগুলো আমি লক্ষ কোটি উম্মতের মধ্যে চিনে নেব। উযুর কারণে তাদের চেহারা, হাত পা, উযুর জায়গাগুলো সূর্যের আলোর চেয়ে বেশি চিকচিকময় হয়ে যাবে। ফালিয়াজদাদু গুরুরাহুম, তোমরা যেন চিকচিকের সময়টা বাড়িয়ে নাও। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা গুনাহ কমাতে চাই, আপনারা গুনাহ কমাতে চান? গুনাহ কমাতে চান? কমাতে কমাতে গুনাহ নাই হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো কিভাবে গুনাহ কমাবো, 3টা কথা বললেন বুখারীর হাদিস, কয়টা? 3টা কথা। ইসবাগুল উযুআল আল মাকারে, কষ্টের সময় উযু করো, যখনই কষ্ট লাগে তখন কি করো? উযু করো, যত কষ্টই হোক সুন্দর করে উযু করো। 2 নম্বর বললেন কাসাতুল খুতওয়াত ইলাল মাসাজিদ,
অধিক কদমে মসজিদের দিকে হেঁটে যাও যত কদম মসজিদের দিকে দিবেন জান্নাত তত কদম আপনার দিকে আগায় আসবে আপনি যাবেন মসজিদে জান্নাত আসবে আপনার দিকে তিন নাম্বার ইন্তিজারুস সালাত ইলা সালাত এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত অপেক্ষা করলেই গুনাহ মাফ করে দেন কে গুনাহ কমতে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক বর্ণনায় বলেন ইন্তিজারুস সালাতে সালাত কোন নামাজের জন্য অপেক্ষা করাও নামাজ অপেক্ষা করা কি নামাজ মসজিদে গেলেন অপেক্ষা করছেন সালাতের জন্য এটা কি সালাত হয়ে গেল তাহলে প্রথম হলো ঈমান প্রথম কি ঈমান ঈমানের কথা আল্লাহ ঘোষণা করলেন সূরা বাকারার শুরু ঈমান দিয়ে শেষ ঈমান দিয়ে আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير شش دعيات قربين شرارات نفل قل جاسواب ترچي بشي سواب الله مولا ما يدي دي بل أبرا مدر جنو كيش جوب دیکھين আপনারা সারা রাত নামাজ পড়তে চান কথা কই না কেন সারা রাত নামাজ পড়তে পারবেন পারবেন না কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এশা জামাত যদি তুমি জামাতে পড়ো রাতের অর্ধেক পর্যন্ত নামাজে দাঁড়িয়ে থাকলে যা সওয়াব সেটা আল্লাহ আমল নামায় দিবেন সুবহানাল্লাহ ফজরের নামাজ যদি পড়ো জামাতে সারা রাত নামাজে দাঁড়ালে সেই সওয়াব দান করে দিবেন কে আল্লাহ সারা রাত আপনার নামাজ হয়ে গেল আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারীর বর্ণনা কেউ যদি খাওয়াতিমা সূরাতুল বাকারা সূরা বাকারার শেষ দুটি আয়াত পড়ে তার রাতের জন্য এই দুটি আয়াতই যথেষ্ট হয়ে যাবে এই দুটি আয়াত স্পেশাল ফেরেশতা আসমান থেকে নিয়ে আল্লাহ রাসূলের কাছে এসেছেন সুবহানাল্লাহ জিবরাইল আমিন আলাইহিস সালাম রাসূলের সামনে বসা হঠাৎ করে একটা আওয়াজ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা হুয়া সাউত এই আওয়াজটা হলো কিসের কষ্ট হচ্ছে আপনাদের ঠিক আছেন তো আপনারা জিহাদ করবেন তো হ্যাঁ জিহাদ করবেন তো ইউটিউবে জিহাদ শব্দ পাইলে ইউটিউবাররা ওটা কেটে দেয় কারণ শয়তানের জন্য জিহাদের চেয়ে বড় ওষুধ আর কিছুই এই যে মাহফিলটা এটাও কি এটাও কি আমরা যে নামাজ পড়ি এটাও কি জাহিদুম বিহি জিহাদান কবীরা সবচেয়ে বড় জিহাদ করতে হবে আমরা জিহাদের জন্য রাজি আছি তো যদি জিহাদ করতে গিয়ে জীবন দিতে হয় রাজি আছেন না নাই হাত তুলে দেখায় দাও মুসলমান নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় তাকবীর আল্লাহু আকবার আল কুরআনের আলো ঘরে ঘরে জ্বালো আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো সংসদে জ্বালো আল্লাহর আলো নারায় তাকবীর মানুষের ঠান্ডা হয়ে গেছে লোকেরা আসলে ফরিদপুরের লোকেরা বেশি নাই দেখি একটু জোরে বলেন তো আল্লাহু আকবার হয়েছে আপনি আপনি নিজেই তো বলেন হ্যাঁ আল্লাহু আকবার একটু একদম আকাশ বাতাস কাঁপিয়ে বল মারি দূর করে দেন শয়তানগুলোকে বলেন আল্লাহু আকবার এখন শয়তান ভাগছে বাজার ছাড়ায় এই তাকবীর যখন শুনে দেখবেন কুত্তা খুব চিল্লায় মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার কয় সকালে কে চিল্লায় বেশি কেন কুত্তা কি দেখে কুত্তা শয়তান দেখে শয়তান একটা জিনিস করতে করতে ভাগে কুত্তা ভালো করে দেখে প্রাণীরা দেখে আমরা সেটা দেখি না মরা মানুষের কি অবস্থা হয় সেটা প্রাণীরা শুনে আমরা শুনি না ওমা আন্তা বিমুসমাইন মালফিল কবরে মনাফ করেন এখানে বসে বসে কথা বলতেছি ফোন অফ করে দেন বেদাত নব্য জঙ্গল একটা ফোন এ ফোনের কারণে হার্ট নষ্ট হচ্ছে লিভার নষ্ট হচ্ছে কিডনি নষ্ট হচ্ছে খবর নেই এসার পরে কম খুব কম ধরবেন আর ধরল টেলিগ্রাফের মতো কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার শেষ কেমন আছেন আপনি ভাত খেয়েছেন আমি তো ভালো আছি এটার জায়গা তো এই ফোন না এগুলো খুব ক্ষতিকর
এখন বাচ্চারা দেখবেন গণহারে ছোট ছোট বাচ্চারা হসপিটালে আসে না নাই, কিসের কারণে? এই ফোন রেডিয়েশন, এটা খুব মারাত্মক। এই জন্য ডাক্তাররা কত পত্রিকাতে আসছে, এগুলো দূরে রাখেন, বটম ফোন ইউজ করেন, এগুলো না, এগুলো আপনি শত্রুর হাতে আপনার ইনফরমেশন সব দিয়ে দিলেন। আপনার এই মোবাইলে যা আছে ওই শত্রুদের কাছে আপনার সব হিস্টোরি আছে, আপনি কোথায় থাকেন, এটা অফ থাকলেও তারা জানে আপনি কোথায় আছেন। ইমান আনবো কার উপর? ইমান আনবেন তো? ইমানের মানে হলো আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া যাবে, ওই কোন হুজুর আপনাদেরকে কি দিবে, ওই হুজুরও ভণ্ড আপনিও ভণ্ড। কিসের হুজুর? দেয়ার মালিককে। ইত্তেফাকে নাকি কারা অ্যাডভার্টাইজ দিছে, যাদের পিন নাই এদের পিন নাকি শয়তান? হ্যাঁ, আচ্ছা বলেন তো, পীর শব্দটা উর্দু না আরবি? কোন শব্দ এটা? এই পে শব্দটাই তো আরবিতে নাই, তা আপনি এটা কেমনে লাগান? আমাদের ওস্তাদ লাগবে, আলেম লাগবে, ঠিক না? ঠিক। আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে কারা? ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহি উলামা, আলেমরা ভয় করে। কি লাগবে? আলেম লাগবে, যে নিজে আমল করে অন্যকে আমল শিখায়, ঠিক না? ঠিক। ভণ্ড পীরে দেশে ভেসে গেছে দেশ, ফরিদপুরে এখন এটা নাই। হ্যাঁ, আল্লাহর জিকির বাদ দিয়ে নতুন নতুন জিকির তারা শুরু করেছে। আজকে পড়তেছিলাম তিনটা হাদিস ইমাম নববীর আজকার কিতাব থেকে, ওলা যিকরুল্লাহি আকবার, আল্লাহর চেয়ে বড় জিকির আর কারো নাই। পীরের জিকির শিখাইছে, জিকির কোথায় পেয়েছেন? এই জিকির, জিকির কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কাছে, ফেরেশতার কাছে, বান্দার কাছে সবচেয়ে বেশি প্রিয় জিকির হলো একটি, সুবহানাল্লাহি ওবিহামদিহি, এতটুকু, সুবহানাল্লাহি ওবিহামদিহি। আবার রাসূল বলছেন বুখারি মুসলিমের বর্ণনা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিকির হলো সুবহানাল্লাহি ওবিহামদিহি, আহাব্বুল কালামে ইলাল্লাহ, আল্লাহর কাছে প্রিয় কালাম সুবহানাল্লাহি ওবিহামদিহি। আবার বুখারীর শেষ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে ভারী দুটি কথা আল্লাহর কাছে প্রিয়, কালিমাতানে খফিফতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজানে ইলা ইয়াউমিল কিয়ামাহ হাবিবাতানে ইলা রহমানে, তিনটি কথা লাগালেন, জিব্বায় পাতলা, পাল্লায় ভারী, আল্লাহর কাছে খুব ভালোবাসা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুমিন যারা তারা জিকির করবে কার? কার? সূরা আহজাবে আল্লাহ বলছেন, শুনো মুমিনরা, কার জিকির করবা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে মুমিনরা, তোমরা সবচেয়ে বেশি জিকির করো কার? জিকির মানে হলো যে কোনো কাজের আগে কাকে স্মরণ করা, যে কোনো কাজ কার খুশি অনুযায়ী করা, নামাজ পড়ব কার খুশির জন্য, ঘুষ দিব কার খুশির জন্য, এই তো যৌতুক খাইব কার খুশির জন্য? যৌতুক আছে আপনাদের এলাকায়? বেশি না কম? আপনি খাইছেন যৌতুক? হ্যাঁ, জামাই যৌতুক খাইছে? হ্যাঁ, এখনো সমাজে যৌতুকবিহীন অনেক ছেলে আছে, কয়েকদিন আগে মেয়ে বিয়ে দিয়েছে, ছেলেটাও পেয়েছে আলহামদুলিল্লাহ বলেন। আপনি যৌতুকবিহীন বিয়ে করবেন, আল্লাহ আপনার মেয়েদের বিয়ে যৌতুকবিহীন করিয়ে দিবেন, ঠিক না? ঠিক। হাল জাজাউল ইহসান ইল্লাল ইহসান, আপনি ইহসান করবেন, আপনার উপর ইহসান করবেন কে? এখন দেখি কোন কোন ছেলে যৌতুক নিয়ে বিয়ে করছে, একটু হাত তোলো তো দেখি, একটাও হাত উঠবে না, আল্লাহর ওলি একজনও নাই এখানে। এখন কে কে যৌতুক ছাড়া বিয়ে করছেন দেখে একটু হাত তোলেন দেখি, কষ্ট কর। মাশাআল্লাহ, আল্লাহু আকবার, এই তো ফরিদপুর আল্লাহর ওলিদের জায়গা, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। ওই কোন জায়গায় বসে থাকি আমি পেট মোটা করার নাম ওলি না, দুই হাতে কাজ করার নাম কি? কাজ করার নাম কি? আল্লাহর হাবিব বলছেন, আল কাসিব হাবিবুল্লাহ আল কাসিল আদুউল্লাহ, যারা দুই হাতে শ্রম করে খায় তারা আল্লাহর ওলি, তারা আল্লাহর কি? এটা আওয়াজ কিসের? এটা রাস্তা না? হ্যাঁ, আরে আল্লাহ রে,
এই কিরে বটবট, এটার নাম কি আপনাদের এখানে? হ্যাঁ, কি সুন্দর নাম দিছে, নসিমন। মানে যত উড়ে না করে না, ব্রেক চাপে এখানে আরেকজনের ঘরে গিয়ে ঢুকে, কয় কি রে ঘরে আইস, কয়তো নাস্তা খাইতে আইসি, কি আছে দেন নসিমন। এমন এক আবিষ্কার, এটা নদীতেও চলে উপরেও চলে। এটার নাম কোথাও কোথাও হলো আলম সাধু। কি সাধু? আলম সাধু। এক এক জায়গায় এক এক নাম দিছে মানুষ। এটা আমরা ইমানের পথে থাকবো, রাজি আছি তো? যদি জানও চলে যায়, রাজি আছেন জান দিতে? আল্লাহ তৌফিক দান করুক। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, দুই নম্বরে আমলে সলিহ করতে হবে। এখন আমলে সলিহ কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের শেষ আয়াতে বলছেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়আমাল আমালান সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আপনারা কি আল্লাহর সাথে দেখা করতে চান? চান? আল্লাহ আপনাদের সাথে দেখা করতে চায়। রাসূল বলছেন, যে আল্লাহর সাথে দেখা করতে চায় তার সাথে দেখা করতে চান কে? একটা কাজ করতে হবে, আমালান সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রবের সাথে কাউকে শিরক করা যাবে? শিরক কি ফরিদপুরে আছে না নাই? হ্যাঁ, কি শিরক আছে বলেন? প্রথম শিরক কি আছে বলেন? হাই হাই, না কাউকে কারোর নাম ধরে কোয়েন না কিছু। প্রথম শিরক, তাবিজ আছে আপনাদের এখানে? হ্যাঁ, তাবিজে ভালো করে না আল্লাহ ভালো করে, তো এটা লাগাল কেন? 70,000 লোক বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, অন্য সাহাবী বর্ণনা করেছেন, কেউ কেউ বলেছেন 7 লক্ষ লোক। কয় লক্ষ? 7 লক্ষ বিনা হিসেবে জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন আমরা যেন তাদের মধ্যে সামিল হয়ে যাই। রাসূল বলছেন, তিনটা কাজ করতে হবে। কয়টা? তিনটা কাজ করতে হবে। এক নম্বর কাজ, শিরক মুক্ত হতে হবে। আল্লাহ ছাড়া কারো উপর তাওয়াক্কুল করা যাবে না। সব বেদাতগুলো ছেড়ে দিতে হবে। পারবেন তো? পারবেন তো? সব কিছুর উপর তাওয়াক্কুল করতে হবে। কার উপর? আল্লাহর উপর। পানি ফু দিবেন, খাওয়া ফু দিবেন, সব কি দিয়ে দিবেন? কোরআন দিয়ে দিবেন। অন্য ঝাড় ফুঁক করা যাবে? কোন জাদুকরের কাছে যাওয়া যাবে? কোন কবিরাজের কাছে যাওয়া যাবে? কালো মুরগি নিয়ে আসো, জোয়ারের পানি নিয়ে আসো, তারপরে ওটা নিয়ে আসো, সেটা নিয়ে আসো, এরকম কবিরাজ আছে না নাই? এগুলো সব মুশরিক। এগুলো কি? আবার কিছু কিছু বসে আছে খানকা খুলে, উনি জিনকে হাত করেছেন। তুই জিনকে হাত করস নাই, তুই কাফের খাতায় নাম লিখিয়েছিস। কোন জিন থেকে সহযোগিতা নেওয়া জায়েজ নাই। আর জিন থেকে যারা সহযোগিতা নেয়, এরা কাফের হতে হয়। কি হতে হয়? কাফের হতে হয়। কাফের ছাড়া কোনো খারাপ জিন কারো ভক্ত হয় না। এতটা নোংরা হতে হয়। আমাকে একজন মহিলা, তিনি তার জামাইকে দিয়ে ফোন করে বলছেন, হুজুর আমার কাছে আমার স্ত্রীর যে রক্ত, এই রক্ত চেয়েছেন একজন মানুষ। কি নোংরা, চিন্তা করে দেখেন, এই রক্ত দিয়ে তাবিজ লেখে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। চিৎকার করে বলেন আমিন। যখনই অসুখ হবে কার উপর তাওয়াক্কুল করব? কার উপর? দুই নম্বর, কাউকে জাদু করতে পারবেন? কাউকে হিংসা করতে পারবেন? সব ব্যাপারে তাওয়াক্কুল করতে হবে কার উপর? দেখেন ফিলিস্তিনের লোকগুলো, বিডিগুলো দেখবেন, একজন মা চলে যাচ্ছে, শিশু, একটা শিশু, দুইটা শিশু, তিনটা শিশুর লাশ হাতে নিচ্ছে, আর কাকে ডাকতেছে? আল্লাহকে ডাকতেছে। মায়েরা সব বোরকা পরা। সাংবাদিক জিজ্ঞেস করেছে, আপনারা বোরকা পরে আছেন কেন? তারা বলছে, এটা হলো আমাদের কাফনের কাপড়, আমরা যদি মারাও যাই যাতে আমাদের সতর কেউ না দেখে, এই জন্য বোরকা পরে আছি। ছোট্ট ছোট্ট ছেলেরা বলছে, আগে নামাজ পড়তাম 5 ওয়াক্ত, এখন পড়ি 6 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। লোকেরা বলছে, আরেক ওয়াক্ত কেমনে হলো? বলছে, আরেক ওয়াক্ত হলো জানাজা। আরেক ওয়াক্ত কি? জানাজা। এক মাসে তারা প্রায় 14,000 শিশু, মহিলা, বৃদ্ধ মানুষকে দুনিয়া থেকে বিদায় করেছে। এরকম ফেরাউনের বাচ্চাও করে নাই, ঠিক না? ঠিক, ফেরাউন এত নির্বিচারে হত্যা করে নাই। তবে মনে রাখো, মুসলমানদের প্রতিশোধ নিবেন কে? চিৎকার করে বলো,
করোনায় কারা সবচেয়ে বেশি মারা গেছে? যারা মুসলমানকে বেশি মেরেছে তারাই বেশি মারা গেছে, ঠিক কিনা? হিসাব করে রাখো, আল্লাহর বিপদ, আল্লাহর আজাব আছে না নাই? এত সূক্ষ্ম, কেউ কিচ্ছু করতে পারবে না। ডেঙ্গু রহমতুল্লাহ আলাই আছে না নাই? এসিতে শুইবা, হারাম পয়সা কামায়া ডেঙ্গু তোমারে সাইজ করে দিবে। আমার মনে হয় নমরুদের যে মশা মারছিল ওটা ডেঙ্গুই ছিল বোধহয়। কোনো গরিবের ডেঙ্গু ধরে না দেখবে, গ্রামে তো মশারিও লাগে না। আমি এক বাসায় গেলাম, দেখি যে একজনে কাঁচা দিয়ে আছে, কাঁচা বুঝেন তো, ওই যে লুঙ্গিরে এমনি বাঁধে যে কি কয় রে, কাঁচাই তো কয় না পাকা, কাঁচা লিঙ্কটি কয় কোথাও। আমি বললাম, ভাই আপনি এই লিঙ্কটি দিছেন কেন, কাঁচা কেন? কয় মশারি নাই তো শরমর লজ্জা আসবে না মশা, এই জন্য কাঁচা দিয়ে শুয়ে দিছে। গরিব মানুষ দেখেন, কইলাম মশা নাই, কয় না মশা ধরে নেই, এই যে লজ্জা পাইছে আমার দেখে। আর আমাদের শহরের ছেলেরা হাফ প্যান্ট পিনতে হাঁটে, তুই তো মেথডের ড্রেস পিনছ, তুই মোমেনের ড্রেস পিনছ, পিনো নাই। মোমেন হায়া শরম সবচেয়ে বেশি থাকে, ঠিকটা বা ঠিক? এখন ফেসবুকে যারা বেহামি করে এদের চেয়ে অসভ্য আল্লাহর জমিনে আর কেউ, এদের শাস্তি কেয়ামতে হবে সবচেয়ে বেশি। যারা প্রাইভেট লাইফের জিনিসগুলো মানুষের সামনে নিয়ে আসে এদের শাস্তি সবচেয়ে বেশি দিবেন কে? ফাহেশা যারা ছড়ায়। এই জন্য আমাদের ছেলেদেরকে মোমিন বানাতে হবে, মোমিন বানানোর জন্য মসজিদে যেতে হবে, ঠিক না বা ঠিক? সূরা আনকাবুতে আল্লাহ বলছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু বিমা তাসনাউন। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হচ্ছে আপনাদের? একটু জোরে বলেন তো, আল্লাহু আকবার। ইমান আনবো কার উপর? ইমান আনবেন তো? ইমানের মানি হলো আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া যাবে? ওই কোন হুজুর আপনাদেরকে কি দিবে? ওই হুজুরও ভণ্ড, আপনিও ভণ্ড। কিসের হুজুর? দেয়ার মালিক কে? ইত্তেফাকে নাকি কারা অ্যাডভার্টাইজ দিছে যাদের পিন নাই, এদের পিন নাকি শয়তান? হ্যাঁ, আচ্ছা বলেন তো, পীর শব্দটা উর্দু না আরবি? কোন শব্দ এটা? এই পে শব্দটাই তো আরবিতে নাই, তা আপনি এটা কেমনে লাগান? আমাদের ওস্তাদ লাগবে, আলেম লাগবে, ঠিক না বা ঠিক? আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে কারা? ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আলেমরা ভয় করে। কি লাগবে? আলেম লাগবে, যে নিজে আমল করে অন্যকে আমল শিখায়, ঠিক না বা ঠিক? ভণ্ড পীরে ধেসে ভেসে গেছে দেশ, ফরিদপুরে এখন এটা নাই। হ্যাঁ, আল্লাহর জিকির বাদ দিয়ে নতুন নতুন জিকির তারা শুরু করেছে। আজকে পড়তেছিলাম তিনটা হাদিস ইমাম নববীর আজকার কিতাব থেকে, ওলা যিকরুল্লাহি আকবার, আল্লাহর চেয়ে বড় জিকির আর কারো নাই। পীরের জিকির সুস শিখাইছে, জিকির কোথায় পেয়েছেন এই জিকির? জিকির কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর কাছে, ফেরেশতার কাছে, বান্দার কাছে সবচেয়ে বেশি প্রিয় জিকির হলো একটি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকু, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার রাসূল বলছেন বুখারী মুসলিমের বর্ণনা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিকির হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আহাব্বুল কালামে ইলাল্লাহ, আল্লাহর কাছে প্রিয় কালাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার বুখারীর শেষ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে ভারী দুটি কথা আল্লাহর কাছে প্রিয়, কালিমাতানে খফিফতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজানে ইলা ইয়াউমিল কিয়ামাহ হাবিবাতানে ইলা রহমানে। তিনটি কথা লাগালেন, জিব্বায় পাতলা, পাল্লায় ভারী, আল্লাহর কাছে খুব ভালোবাসা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুমিন যারা তারা জিকির করবে কার? কার? সূরা আহজাবে আল্লাহ বলছেন, শোনো মুমিনরা, কার জিকির করবা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহূহু বুকরাতান ওয়া আসীলা। হে মুমিনরা, তোমরা সবচেয়ে বেশি জিকির করো কার? জিকির মানি হলো যে কোনো কাজের আগে কাকে স্মরণ করা, যে কোনো কাজ কার খুশি অনুযায়ী করা, নামাজ পড়বো কার খুশির জন্য,
ঘুষ দিব কার খুশির জন্য? এই তো যৌতুক খাইব কার খুশির জন্য? যৌতুক আছে আপনাদের এলাকায়? বেশি না কম? আপনি খাইছেন যৌতুক? হ্যাঁ, জামাই যৌতুক খাইছে? হ্যাঁ, এখনো সমাজে যৌতুকবিহীন অনেক ছেলে আছে। কয়েকদিন আগে মেয়ে বিয়ে দিয়েছে, ছেলেটাও পেয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনি যৌতুকবিহীন বিয়ে করবেন, আল্লাহ আপনার মেয়েদের বিয়ে যৌতুকবিহীন করিয়ে দিবেন, ঠিকটা বা ঠিক? হাল জাজাউল ইহসানে ইল্লাল ইহসান, আপনি ইহসান করবেন, আপনার উপর ইহসান করবেন কে? এখন দেখি কোন কোন ছেলে যৌতুক নিয়ে বিয়ে করছে, একটু হাত তোলো তো দেখি। একটাও হাত উঠবে না, আল্লাহর ওলি একজনও নাই এখানে। এখন কে কে যৌতুক ছাড়া বিয়ে করছেন দেখি, একটু হাত তোলেন দেখি কষ্ট করে। মাশাআল্লাহ, আল্লাহু আকবার, এই তো ফরিদপুর আল্লাহর ওলিদের জায়গা, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। ওই কোন জায়গায় বসে থাকি আমি পেট মোটা করার নাম ওলি না? দুই হাতে কাজ করার নাম কি? কাজ করার নাম কি? আল্লাহর হাবিব বলছেন, আল কাসিব হাবিবুল্লাহ আল কাসিল আদুউল্লাহ, যারা দুই হাতে শ্রম করে খায় তারা আল্লাহর ওলি, তারা আল্লাহর কি? এটা আওয়াজ কিসের? এটা রাস্তা না? হ্যাঁ, আরে আল্লাহ রে, এই কিরে বটবট, এটার নাম কি আপনাদের এখানে? হ্যাঁ, কি সুন্দর নাম দিস, নসিমন, মানে যত উড়ে না করে না, ব্রেক চাপে এখানে আরেকজনের ঘরে গিয়ে ঢুকে, কয় কিরে ঘরে আসছো, কয় তো নাস্তা খাইতে আইছি, কি আছে দেন? নসিমন, এমন এক আবিষ্কার, এটা নদীতেও চলে উপরেও চলে, এটার নাম কোথাও কোথাও হলো আলম সাধু। কি সাধু? আলম সাধু, এক এক জায়গায় এক এক নাম দিছে মানুষ। এটা আমরা ইমানের পথে থাকবো, রাজি আছি তো? যদি জানও চলে যায়, রাজি আছেন জান দিতে? আল্লাহ তৌফিক দান করুক। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, দুই নম্বরে আমলে সলে করতে হবে। এখন আমলে সলে কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের শেষ আয়াতে বলছেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়আমাল আমালান সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আপনারা কি আল্লাহর সাথে দেখা করতে চান? চান? আল্লাহ আপনাদের সাথে দেখা করতে চায়। রাসূল বলছেন যে আল্লাহর সাথে দেখা করতে চায়, তার সাথে দেখা করতে চান কে? একটা কাজ করতে হবে, আমালান সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রবের সাথে কাউকে শিরক করা যাবে? শিরক কি ফরিদপুরে আছে না নাই? হ্যাঁ, কি শিরক আছে বলেন? প্রথম শিরক কি আছে বলেন? হাই হাই, না কাউকে কারো নাম ধরে কোয়েন না কিছু। প্রথম শিরক, তাবিজ আছে আপনাদের এখানে? হ্যাঁ, তাবিজে ভালো করে না আল্লাহ ভালো করে, তো এটা লাগাল কেন? 70,000 লোক বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, অন্য সাহাবী বর্ণনা করেছেন, কেউ কেউ বলেছেন 7 লক্ষ লোক। কয় লক্ষ? 7 লক্ষ বিনা হিসেবে জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন আমরা যেন তাদের মধ্যে সামিল হয়ে যাই। রাসূল বলছেন তিনটা কাজ করতে হবে। কয়টা? তিনটা কাজ করতে হবে। এক নম্বর কাজ, শিরক মুক্ত হতে হবে, আল্লাহ ছাড়া কারো উপর তাওয়াক্কুল করা যাবে না, সব বেদাতগুলো ছেড়ে দিতে হবে। পারবেন তো? পারবেন তো? সব কিছুর উপর তাওয়াক্কুল করতে হবে, কার উপর? আল্লাহর উপর। পানি ফু দিবেন, খাওয়া ফু দিবেন, সব কি দিয়ে দিবেন? কোরআন দিয়ে দিবেন। অন্য ঝাড় ফুঁক করা যাবে, কোনো জাদুকরের কাছে যাওয়া যাবে, কোনো কবিরাজের কাছে যাওয়া যাবে, কালো মুরগ নিয়ে আসো, জোয়ারের পানি নিয়ে আসো, তারপরে ওটা নিয়ে আসো, সেটা নিয়ে আসো, এরকম কবিরাজ আছে না নাই? এগুলো সব মুশরিক। এগুলো কি? আবার কিছু কিছু বসে আছে খানকা খুলে, উনি জিনকে হাত করেছেন। তুই জিনকে হাত করস নাই, তুই কাফেরের খাতায় নাম লিখিয়েছিস। কোন জিন থেকে সহযোগিতা নেওয়া জায়েজ নাই, আর জিন থেকে যারা সহযোগিতা নেয় এরা কাফের হতে হয়। কি হতে হয়? কাফের হতে হয়। কাফের ছাড়া কোনো খারাপ জিন কারো ভক্ত হয় না। এতটা নোংরা হতে হয়, আমাকে একজন মহিলা, তিনি তার জামাইকে দিয়ে ফোন করে বলছেন, হুজুর আমার কাছে আমার স্ত্রীর যে রক্ত, এই রক্ত চেয়েছেন একজন মানুষ।
কি নোংরা চিন্তা করে দেখেন, এই রক্ত দিয়ে তাবিজ লেখে। আল্লাহ আমাদেরকে হেদায়ত করুন, চিৎকার করে বলেন আমিন। যখনই অসুখ হবে কার উপর তাওয়াক্কুল করব? কার উপর? দুই নম্বর, কাউকে জাদু করতে পারবেন, কাউকে হিংসা করতে পারবেন, সব ব্যাপারে তাওয়াক্কুল করতে হবে কার উপর? দেখেন ফিলিস্তিনের লোকগুলো বিডিগুলো দেখবেন, একজন মা চলে যাচ্ছে, শিশু, একটা শিশু, দুইটা শিশু, তিনটা শিশুর লাশ হাতে নিচ্ছে, আর কাকে ডাকতেছে? আল্লাহকে ডাকতেছে। মায়েরা সব বোরকা পরা, সাংবাদিক জিজ্ঞেস করেছে আপনারা বোরকা পরে আছেন কেন? তারা বলছে এটা হলো আমাদের কাফনের কাপড়, আমরা যদি মারাও যাই যাতে আমাদের সতর কেউ না দেখে এই জন্য বোরকা পরে আছি। ছোট্ট ছোট্ট ছেলেরা বলছে আগে নামাজ পড়তাম পাঁচ ওয়াক্ত, এখন পড়ি ছয় ওয়াক্ত। কয় ওয়াক্ত? ছয় ওয়াক্ত। লোকেরা বলছে আরেক ওয়াক্ত কেমনে হলো? বলছে আরেক ওয়াক্ত হলো জানাজা। আরেক ওয়াক্ত কি? জানাজা। এক মাসে তারা প্রায় 14,000 শিশু, মহিলা, বৃদ্ধ মানুষকে দুনিয়া থেকে বিদায় করেছে। এরকম ফেরাউনের বাচ্চাও করে নাই, ঠিক না? ঠিক। ফেরাউন এত নির্বিচারে হত্যা করে নাই। তবে মনে রাখো মুসলমানদের প্রতিশোধ নিবেন কে? চিৎকার করে বলো করোনায় কারা সবচেয়ে বেশি মারা গেছে? যারা মুসলমানকে বেশি মেরেছে তারাই বেশি মারা গেছে, ঠিক কিনা? হিসাব করে রাখো, আল্লাহর বিপদ, আল্লাহর আজাব আছে না নাই? এত সূক্ষ্ম কেউ কিচ্ছু করতে পারবে না। ডেঙ্গু রহমতুল্লাহ আলাই আছে না নাই? এসিতে শুইবা, হারাম পয়সা কামায়া ডেঙ্গু তোমারে সাইজ করে দিবে। আমার মনে হয় নমরুদের যে মশা মারছিল ওটা ডেঙ্গুই ছিল বোধ হয়। কোনো গরিবের ডেঙ্গু ধরে না দেখবে, গ্রামে তো মশারিও লাগে না। আমি এক বাসায় গেলাম, দেখি যে একজনে কাঁচা দিয়ে আছে, কাঁচা বুঝেন তো, ওই যে লুঙ্গিরে এমনি বাঁধে যে কি কয় রে, কাঁচাই তো করে না পাকা, কাঁচা লিঙ্কটি কয় কোথাও। আমি বললাম ভাই আপনি এই লিঙ্কটি দিছেন কেন, কাঁচা কেন? কয় মশারি নাই তো শরমর লজ্জা আসবে না মশা, এই জন্য কাঁচা দিয়ে শুয়ে দিছে। গরিব মানুষ দেখে কইলাম মশা নাই, কয় না মশা ধরে নেই, এই যে লজ্জা পাইছে আমারে দেখে। আর আমাদের শহরের ছেলেরা হাফ প্যান্ট পিনতে হাঁটে, তুই তো মেথডের ড্রেস পিনছ, তুই মোমেনের ড্রেস পিনছ, পিন্দ নাই। মোমেন হায়া সরম সবচেয়ে বেশি থাকে, ঠিক না? ঠিক। এখন ফেসবুকে যারা বেহামি করে এদের চেয়ে অসভ্য আল্লাহর জমিনে আর কেউ, এদের শাস্তি কেয়ামতে হবে সবচেয়ে বেশি। যারা প্রাইভেট লাইফের জিনিসগুলো মানুষের সামনে নিয়ে আসে এদের শাস্তি সবচেয়ে বেশি দিবেন কে? ফাহেশা যারা ছড়ায়। এই জন্য আমাদের ছেলেদেরকে মোমিন বানাতে হবে, মোমিন বানানোর জন্য মসজিদে যেতে হবে, ঠিক না? ঠিক। সূরা আনকাবুতে আল্লাহ বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু বিমা তাসনাউন। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হচ্ছে আপনাদের? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার।